নমস্কার লার্নিং হিস্ট্রি ওই জন্তনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে জেনারেলি বা পাস কোর্সে পড়ছ এবং ইতিহাস পেপারটিকে রেখেছ তাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম টু থ্রি হান্ড্রেড এডি এর সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে এই ভিডিওটিতে তোমাদের যে সাজেশনগুলি দেওয়া হবে সেগুলো তোমরা সবগুলি গুরুত্ব সহকারে তৈরি করে রাখবে এবং তৈরি করে রেখে সেগুলো মুখস্ত করে নেবে তাহলে আশা করি সবগুলোই তোমরা কমন পাবে এরপর চলো মূল ভিডিওতে আসা যাক প্রথমেই ইউনিট ওয়ান থেকে দেখো অতি গুরুত্বপূর্ণ একটি স্টার মার্কস দেওয়া প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব বিশ্লেষণ করো এটি টেন মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট এরপরে অথবা এর সঙ্গেই অর হিসাবে আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে লিপির গুরুত্ব আলোচনা করো ফাইভ মার্ক্সের মতন করে তৈরি করে রাখবে তোমরা এরপর দ্বিতীয় প্রশ্ন দেখো নব্যপ্রস্ত যুগের বিপ্লব কী এই যুগে আদিম মানুষের জীবনশৈলীতে কি পরিবর্তন ঘটেছিল এটি পাঁচ দশ উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিন নম্বর স্টার মার্কস দেওয়া প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার উপর টিকা লেখো ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট এবং অর হিসাবে আসতে পারে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো রিটেন মার্কসের মতন করে তোমরা তৈরি করে রাখবে এরপর চার দেখো হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এটি ফাইভ মার্কসের মতন তৈরি করে রাখবে তোমরা স্টার মার্কস দেওয়াগুলো অতি অবশ্যই তৈরি করে রাখবে এবং বাকি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সবগুলি তৈরি করে রাখতে পারলে আশা করি সবই কমন পাবে এরপরে ইউনিট টু থেকে দেখো এরপর ইউনিট টু থেকে দেখো প্রথমেই স্টার মার্কস দেওয়া প্রশ্ন বৈদিক যুগে সামাজিক এবং অর্থনৈতিক জীবনের পর্যালোচনা করো টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট দ্বিতীয় মার্কস দেওয়া প্রশ্ন বৈদিক সমাজে নারীদের অবস্থান পর্যালোচনা করো এটি পাঁচ এবং দশ উভয়ের মতনই তৈরি করে রাখবে ইউনিট টু থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো তোমরা অবশ্যই তৈরি করে রাখবে ইউনিট থ্রি থেকে দেখো এক মার্কস দেওয়া প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বিবৃত করো টেনমার্কসের জন্য ইম্পর্টেন্ট দ্বিতীয় মার্কস দেওয়া প্রশ্ন বৌদ্ধ ধর্ম প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো এটিও টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট ইউনিট ফোর থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো না এরপরে তোমাদের ইউনিট ফাইভে দেখো ইউনিট ফাইভে দেখো প্রথমে একটি মার্কস দেওয়া প্রশ্ন মগধ সাম্রাজ্য প্রসারে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুত্ব আলোচনা করো এটি পাঁচ এবং দশ উভয় ক্ষেত্র গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্টারমার্ক্স প্রশ্ন অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কি পাঁচ এবং দশ উভয় ক্ষেত্রের গুরুত্বপূর্ণ তৃতীয় স্টারমাক্স প্রশ্ন মৌর্য যুগের শিল্পের বিকাশের উপর সংক্ষিপ্ত টিকা লেখো এটি টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট এবার চার ম্যাগাস্তিনিষয়ে সপ্ত জাতি তত্ত্ব আলোচনা করো ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট পাঁচ সম্রাট অশোকের জনহিতকর কার্যবলী আলোচনা করো এটি টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট এরপরে তোমরা ইউনিট সিক্সে দেখো লাস্ট ইউনিট প্রথমে দেখো শখ সাতবাহন দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট গৌতমী পুত্র সাতকর্ণিক কৃতিত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন এটা তৃতীয় স্টার মার্কস প্রশ্ন গান্ধার শিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট চার এটিও একটি স্টার মার্কস প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে কুষাণ সংস্কৃতি গুরুত্ব লেখ এটি ফাইভ মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন প্রথম কনিষ্কের কৃতিত্ব এবং ছ নম্বর প্রশ্ন ভারত রোম বাণিজ্য এটি টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট তোমরা আশা করি সবগুলি যদি তৈরি করে রাখো অবশ্যই কমন পাবে এবং খুব ভালো হবে তোমাদের পরীক্ষা তোমাদের বলে রাখি এর আগে বর্ধমান ইনস্টিটিউট আন্ডারে যে অনার্সের পেপারগুলির পরীক্ষা হয়েছে তাতে কিন্তু আমাদের এই চ্যানেলের দেওয়া প্রায় সব সাজেশনই কমন পড়ে গেছে তোমরা চাইলে মিলিয়েও দেখে নিতে পারো আশা করি তোমরা এইগুলি গুরুত্ব সহকারে পড়বে এবং এবারও তোমরা কমন পাবে আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আরও যদি কোনো সাজেশন তোমাদের প্রয়োজন হয় বা কোনো ভিডিওর প্রয়োজন থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং